কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তোমাদের সামনে চলে আসলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমরা অনেকেই আমাকে আমার কাছে মন্তব্য করেছো যে বৃত্তের যে উপপাদ্যগুলা এই উপপাদ্যগুলো একটার সাথে আর একটা মিলে যায় বা অনেক সময় তোমরা ভালো করে বুঝতে পারো না এই জন্য আজকে আমার এই লেকচার তৈরি করা যে চারটা যে এই বৃত্তের যে চারটা উপপাদ্য আছে এই উপপাদ্য চারটা আমি তোমাদের সামনে প্রমাণ করে আজকে দেখাবো যে ব্যাপারটা সেটা হলো যে পার্থক্য অনুসারে দেখাবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং আমি কিন্তু প্রত্যেকটা প্রমাণই মানে এই উপপাদ্য এই উপপাদ্যটা এইটা এবং এইটা চারটা উপপাদ্যই কিন্তু আমি অলরেডি আলাদা আলাদাভাবে প্রমাণ করে দেখিয়েছি ওই চারটাও লেকচার তোমরা দেখে আসলে অনেক ভালো হবে এরপরে এখন পার্থক্য ওই চারটা দেখার পরে যখন তুমি এই পার্থক্য করে দেখবে তখন দেখবা যে তোমার কাছে আরও সহজ হয়ে যাবে তাই আমি বলবো আগে ওই চারটা দেখে আসো তারপরে এই লেকচারটা দেখলে তোমার অনেক উপকারে আসবে তো তার আগে আমরা বৃত্ত সম্পর্কে সামান্য কিছু আলোচনা করে নিই যদিও আমি বৃত্ত সম্পর্কে বিস্তারিত একটা পর্বে আলোচনা করেছি যদি পারো ওই পর্বটাও দেখে আসতে পারো বৃত্ত কাকে বলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা একবার ঘুরে ঘুরে আসলে যে গোলাকার চিত্র তৈরি হয় তাই বৃত্ত এরপরে দেখো যে ব্যাপারটা জ্যাক পরিধি কাকে বলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে এবার দেখো কাকে বলে পরিধির যে কোনো দুই বিন্দু সংযোগ সংযোগ রেখাকে যা বলে দেখো এবি একটা জ্যা সিডি একটা জ্যা দেখো এ একটা বিন্দু আর এ একটা বিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলে এরপরে দেখো যে ব্যাপারটা ব্যাস কাকে বলে বৃত্তের কেন্দ্রগামী দেখো বৃত্তের কেন্দ্রগামী যদি আমরা কেন্দ্র দিয়ে দিই এই যে এইটা হচ্ছে এবি একটা হচ্ছে ব্যাস বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস ব্যাস বলে দেখো বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে দেখো বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে আর ব্যাসাধ্য কাকে বলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসাধ্য বলে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ও ডি একটা ব্যাসাধ্য ও সি একটা ব্যাসাধ্য ও এ একটি ব্যাসাদ ও সি একটা ব্যাসাধ্য আর এবি হচ্ছে জ্যা আর এবি হচ্ছে কেন্দ্রগামী জ্যা সুতরাং এবি কে ব্যাস বলে তো আসো এখন আমরা এই চারটা প্রমাণ আমরা চেষ্টা করব পার্থক্য করে দেখানোর এবং চারটা প্রমাণ এখন প্রমাণ করে দেখাবো দেখো আমরা এই উপপাদ্যটা দেখব দেখো যে ব্যাপারটা বলা আছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব বলা আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব মানে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব বি তার মানে আমরা এখানে লিখতে পারি এখানে যে প্রমাণটা সেটা হলো ও এম লম্ব বি এরপরে দেখো এই এইখানকার যে মানে উপপাদ্যটা আছে সেটা হলো যে বৃত্তের সকল সমান জ্য কেন্দ্র থেকে সমদূরবর্তী বলা আছে বৃত্তের সকল সমান যে। দেখো যে ব্যাপারটা এবি এবং সিডি যদি যদি দয় সমান হয় তাহলে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হবে মানে ও ইকুয়াল টু ওএফ হবে মানে এটার প্রমাণ এটার শর্ত হচ্ছে এবি ইকুয়াল টু যদি সিডি হয় তাহলে প্রমাণ করতে হবে যে ও ইকুয়াল টু ওএ তার মানে এটার প্রমাণ হচ্ছে ও ও ইকুয়াল টু ওএ তার মানে আমরা লিখবো ও ই ও ই ইকুয়াল টু ওএ আর এটার ক্ষেত্রে দেখো বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান বৃত্তের কেন্দ্র থেকে দেখো কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী মানে এই দূরত্ব এবং এই দূরত্ব যদি সমান হয় তাহলে বলা আছে যে যেদয় সমুদ্র মানে জ্যাদয় পরস্পর সমান হবে মানে এবি ইকুয়াল টু সিডি হবে মানে ও ইকুয়াল টু ও এফ হলে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু সিডি তার মানে এইটার প্রমাণ হচ্ছে এবি ইকুয়াল টু সিডি এরপরে দেখো এটার ক্ষেত্রে বলা আছে বৃত্তের বেশি বৃহত্তম জ্যা তার মানে বৃত্তের ব্যাসই হবে বৃহত্তম জ্যা তার মানে এটা যদি এবি হচ্ছে যদি ব্যাস হয় আর সিডি যদি জ্যা হয় তাহলে প্রমাণ করতে হবে যে এবি গেটার দেন ছিডি তার মানে এটার ক্ষেত্রে আমার প্রমাণ করতে হবে যে এবি গেটার দেন সিডি। তার মানে আমরা এটার ক্ষেত্রে লিখব এবি এবি গেটার দেন সিডি এটা হচ্ছে প্রমাণ করতে হবে এই ক্ষেত্রে তো আশা এবার আমরা চারটারই বিশেষ নির্বাচন বলবো দেখো বিশেষ নির্বাচনে আমরা লিখবো মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বি ব্যাস নয় এমন একটি জ্যা এবং এম এর মধ্যবিন্দু ও কমা এম যোগ করি প্রমাণ করতে হবে যে ও এম ও এম রেখাংশ এর ওপর লম্ব এবার আসো এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা বিশেষ নির্বাচনে লিখবো হচ্ছে মনে করি ও বিত্তের কেন্দ্র এবং এবি ও সিডি বৃত্তের দুটি সমান জ্যা প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি জ্যা দয় সমুদ্রবর্তী এরপরে দেখো এইটার ক্ষেত্রে আমরা বিশেষ নির্বাচনে লিখব মনে করি ও বিত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুটি জ্যা দেখো তোমরা এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কিন্তু আমরা লিখবো যে এবি এবং সিডি দুটি সমান যায় এখানে কিন্তু উল্টা একটু এবি এবং সিডি দুটি জ্য ও থেকে এবি এবং সিডি জ্যায়ের ওপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব তাহলে ও ই এবং ও এফ বি এবং সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে তাহলে ও ইকুয়াল টু ওএফ হলে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু সিডি এবার এইটার বিশেষ নির্বাচনে আমরা লিখবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিডিসি একটি বৃত্ত এবি ব্যাস এবং সিডি ডি ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্যা প্রমাণ করতে হবে যে এবি গেটার দেন সিডি তাহলে আমরা প্রত্যেকটার বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন আমরা জেনে গেলাম এখন আসো অঙ্কন দেখো এটার অঙ্কনের ক্ষেত্রে বলবো ও কমা এ এবং ও কমা বি যোগ করি দেখো এইটার ক্ষেত্রে অঙ্কনটা একটু কিন্তু এই তিনটারে অঙ্কন কিন্তু চেয়ে এটার একটু অঙ্কনটা আলাদা ও থেকে কেন্দ্র ও থেকে এবি বি এবং সিডি জ্যের ওপর যথাক্রমে ও ই এবং ও এফ রেখাংশ আঁকি ও কমা এ এবং ও কমা সি যোগ করি এবার দেখো এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা অঙ্কনে বলবো ও কমা এ ও কমা সি যোগ করি এটার ক্ষেত্রে অঙ্কনে বলবো হচ্ছে ও কমা সি ও কমা ডি যোগ করি এবার আসো চারটায় আমরা প্রমাণ দেখাবো দেখো প্রমাণের ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে বলব যে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ এম ইকুয়াল টু বি এম এম এ বি এর মধ্যবিন্দু ও এ ইকুয়াল টু ও বি উভয়ই একই বৃত্তের ব্যাসাধ্য ও এম ইকুয়াল টু ও এম সাধারণ বাহু তাহলে অতএব দেখো যে ব্যাপারটা এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু অতএব ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম তাহলে অতএব ও এম এ কোন ইকুয়াল টু ও এম বি কোন মানে এই কোনটা সমান এই কোনটা কিন্তু কোন দয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান তাহলে আমরা লিখতে পারি অতএব ও এম এ কোন ইকুয়াল টু ও এম বি কোন ইকুয়াল টু এক সমকোণ অতএব ও এম লম্ব এ বি দেখো সহজে কিভাবে বলা যায় দেখো যে ব্যাপারটা এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ এই বাহু সমান এই বাহু কারণ এম এ বি এর মধ্যবিন্দু ও এ সমান ও বি মানে এই বাহু সমান এই বাহু কারণ উভয় একই বৃত্তের ব্যাসার্ধ ও এম ইকুয়াল টু ও এম সাধারণ বাহু তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম যখন সর্বসম হবে তখন এই কোন সমান এই কোন কিন্তু কোন দয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান তাহলে এই কোন সমান এই কোন সমান এক সমকোণ অতএব ও এম লম্ব এ বি প্রমাণিত এবার দেখো এইটার প্রমাণের ক্ষেত্রে আমরা লিখব ও ই লম্ব বি এবং ও এফ লম্ব সিডি অতএব এ ই ইকুয়াল টু বিই এবং সিএফ ইকুয়াল টু ডিএফ অর্থাৎ এ ইকুয়াল টু হাফ এবি আমরা একটু এটা লিখি এ ই ইকুয়াল টু হাফ এবি এ ই ইকুয়াল টু হাফ এবি দেখো এ ই টু আর সি এফ ইকাল টু হাফ অফ সি ডি তাহলে দেখো আমরা জানি কিন্তু এবি সি আমরা এটা জানি এবি সমান সিডি এটা জানি এবি সমান সিডি আমরা উভয় পক্ষে দেখো যে উভয় পক্ষে যদি হাফ নিয়ে আসি এবি ইকুয়াল টু হাফ অফ সি ডি দেখো হাফ অফ এ বি মানে হচ্ছে এ ই তার মানে আমরা লিখতে পারি এ ই আর হাফ অফ সি ডি হাফ অফ সিডি ইকুয়াল টু সি এফ লিখতে পারি মানে আমরা এ ই ইকুয়াল টু পেলাম তাহলে এই ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ দ্বয়ের মধ্যে অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি উভয়ই একই বৃত্তের ব্যাসাধ্য এবং আমরা আগে প্রমাণ করছি এ ইকুয়াল টু সি এফ তাহলে দেখো এক এই একটা সমকোণী ত্রিভুজ এই একটা সমকোণী ত্রিভুজ এই দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এই বাহু অতিভুজ সমান অতিভুজ হয়েছে এবং এই বাহু সমান এই বাহু হয়েছে তাহলে দ্বয় হবে সর্বসম তাহলে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ যেহেতু ত্রিভুজ দ্বয় সর্বসম তাহলে এই বাহু সমান এই বাহু হবে মানে ও ই ইকুয়াল টু এফ হবে তার মানে ও ই ইকুয়াল টু এফ তার মানে আমার প্রমাণ ছিল কিন্তু ও ইকুয়াল টু এফ কিন্তু ও ই এবং ওএফ কেন্দ্র ও থেকে এ কেন্দ্র ও থেকে যথাক্রমে এবি জ্যা এবং সিডি জ্যা এর দূরত্ব তাহলে কেন্দ্রতে তাহলে বলবো যে অতএব এবি এবং সিডি ডি দয় কেন্দ্র থেকে সমদূরবর্তী তার মানে প্রমাণিত দেখো এই প্রমাণটা খুব সহজে আমরা করতে পারি দেখো আমরা সহজে কিভাবে বলবো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বলবো ও ই এ এবি এবং ও এফ সি সিডি তাহলে যেহেতু লম্ব তাহলে এবি ইকুয়াল এ ইকুয়াল টু বি আর সি এফ ইকুয়াল টু ডিএফ মানে ও ই লম্ব এবি ও এফ লম্ব সিডি তাহলে এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু কিন্তু এই বাহু সমান হাফ অফ এবি এই বাহু সমান হাফ অফ সি ডি তাহলে লিখতে পারে আমরা অলরেডি জানি এবি ইকোয়াল টু সিডি এবি ইকোয়াল টু সি ডি উভয় পক্ষে হাফ নিয়ে আসছি হাফ অফ এব ইকাল টু এ ই হাফ অফ সিডি ইকুয়াল টু সি এফ তার মানে এই ইকুয়াল টু এই ইকোয়াল টু আমরা সিএফ পেলাম এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুইটা ত্রিভুজ হচ্ছে সমকোণী এই দুইটা সমকোণী ত্রিভুজ এ ত্রিভুজে ও এ ইকোয়াল টু ও সি অতিভুজ ও টু অতিভুজ ওসি উভয়ই একই বৃত্তের ব্যসাধ্য আর আমরা প্রমাণ করছি এই ইকুয়াল টু সি এম তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম যেহেতু ত্রিভুজ সর্বসম তাহলে কিন্তু এই বাহু সমান এই বাহু হবে মানে ও ইকুয়াল টু ওএম কিন্তু ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এবি জ্যা এবং সিডি জ্যা এর দূরত্ব তাহলে অতএব আমরা বলতে পারি এবি এবং সিডি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এরপরে আসো যে ব্যাপারটা এই প্রমাণটার ক্ষেত্রে আমরা বলবো ও ই লম্ব বি এবং ও এফ লম্ব সিডি যদি লম্ব হয় তাহলে এই এই কোন সমান এই কোন সমান এক সমকোণ হবে তার মানে ও ই এ কোন ইকুয়াল টু ওএ সি কোণ ইকুয়াল টু এক সমকোণ এখন ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি উভয়ই একই বৃত্তের ব্যাসাদ্দ ও ইকুয়াল টু ও এফ দেখো যে ব্যাপারটা ও ই ইকুয়াল টু ও এফ তাহলে দেখো এই অতিভুজ সমান এই দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দয় সমান এবং এই বাহু সমান এই বাহু তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ যেহেতু ত্রিভুজদায় সর্বসম সুতরাং অন্য বাহুগুলো সমান হবে মানে এ ইকাল টু সি এফ হবে তাহলে আমরা লিখতে পারি এ ই এ ই সমান সি এফ দেখো এই ইকোয়াল টু আবার হাফ এ এবি তাহলে আমরা লিখতে পারি বা এ ইকোয়াল টু হাফ এ এবি আর সি এপ ইকাল টু সি এফ ইকাল টু দেখো সিএফ ইকাল টু হাফ সিডি সিএফ ইকাল টু হাফ সিডি কেন এ ইকাল টু হাফ এবি কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমুদিখণ্ডিত করে তো এখন দেখো আমরা হাফ আর হাফ যদি বাদ দিই তাহলে অতএব এবি ইকুয়াল টু সিডি পাই এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল যে এ বলা ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যায় পরস্পর সমান তার মানে বি আর সিডি দয় পরস্পর সমান প্রমাণিত দেখো যে ব্যাপারটা এটার প্রমাণটা আমি আরেকবার বলছি সংক্ষেপে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি তাহলে এই কোন সমান এই কোন সমান এক সমকোণ এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এ একটা সমকোণী ত্রিভুজ এই একটা সমকোণী ত্রিভুজ এই দুইটা সমকোণী ত্রিভুজ এ অতিভুজ ও এ ইকোয়াল টু অতিভুজ ওসি এবং ও ইকুয়াল টু এফ তাহলে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে এ ই ইকুয়াল টু সি এফ আমরা এ ইকয়াল টু জানি হাফ অফ এ বি আর সি এফ ইকুয়াল আমরা জানি হাফ অফ সিডি এবার হাফ আর হাফ কাটা অতএব বি ইকুয়াল টু ডি প্রমাণিত দেখো কত সুন্দরভাবে প্রমাণ হয়ে গেছে দেখো এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা প্রমাণ করাবো প্রমাণ করানোর ক্ষেত্রে বলবো যে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও ডি একই বৃত্তে ব্যাসাধ্য দেখো এখন ত্রিভুজ ও সি ডি এ দেখো ও সি ডি এ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে দুইটা বাহুর যোগফল হবে তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে তার মানে যে ব্যাপারটা সেটা হলো ত্রিভুজ ও সি ডি এ ত্রিভুজ ও সি ডি এ ওসি সি ও সি প্লাস ওডি গেটার দেন দেখো ও সি প্লাস ও ডি গেটার দেন হবে সিডি কারণ দেখো যে ব্যাপারটা আমরা জানি ত্রিভুজার যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তো দেখো এই বাহু প্লাস এই বাহু গেটার দেন এই বাহু এখন দেখো ও ওসি ও সি সমান কিন্তু আমরা লিখতে পারি ও এ তাহলে আমরা ওসি সমান লিখবো ও এ প্লাস ওডি ওডি সমান আমরা লিখবো ও বি তার মানে ও বি গেটার দেন সিডি দেখো যে ব্যাপারটা সেটা হলো ও এ ও এ প্লাস ও বি ও এ প্লাস ও বি আমরা লিখতে পারি তাহলে লিখতে পারি সি ডি এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছিল দেখো প্রমাণটা আমি আবারও বলছি ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ডি একই বৃত্তের ব্যাস এখন ত্রিভুজ ও সি ডি এ ও সি প্লাস ডি গ্রেটার দেন ডি কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে ও সি প্লাস ডি গেটার দেন ডি দেখো ওসি সমান ও সি সমান হচ্ছে ও এ আর ডি সমান ওডি সমান হচ্ছে ও বি তাহলে ও এ প্লাস ও বি ও এ প্লাস ও বি সমান হচ্ছে বি এবি গ্রেটার দেন সিডি এইটাই প্রমাণ করতে বলেছিল প্রমাণিত দেখো কত সহজেই প্রমাণগুলো হয়ে গেছে তবে আমি কিন্তু কিছু কিছু স্টেপ সংক্ষেপে বলেছি অনেক কিছু হয়তো বা বর্ণনা করিও নাই তবে তোমাদের আশা করি উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই আমাদের জানাবা এবং কে কোথার থেকে এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই মন্তব্য করে জানাবা কোন স্কুল থেকে বা কোন জেলার থেকে এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমাকে জানাবা জানালে আমি অবশ্যই বুঝবো যে কে কথা থেকে ভিডিও দেখতেছ তো দেখো আমরা তিন এই চারটার প্রমাণ আমি খুব সংক্ষেপে একবার বলবো একবারে বলে যাব একটু ব্যাখ্যা কম করে আমরা বলে যাব। দেখো প্রথমে এইটার প্রমাণ ছিল যে ও এম এবি তো এই চারটার প্রমাণ কিন্তু আমি খুব সংক্ষেপে বলবো। বলবো যে এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এম ইকুয়াল টু বিএম এম এ বি এর মধ্যবিন্দু ও এ ইকুয়াল টু ও বি উভয়ই একই বৃত্তের ব্যাসাধ্য ও এম ইকুয়াল টু ও এম সাধারণ বাহু তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম তাহলে সর্বসম যদি হয় তাহলে এই কোন সমান এই কোন কিন্তু কোন দয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান তাহলে এই কোন সমান এই কোন সমান এক সমকোণ তাহলে লিখবো অতএব ও এম লম্ব বি এবার এটার ক্ষেত্রে দেখো ও ই দেখো এটার ক্ষেত্রে দেখো ও ই লম্ব বি আর ও এফ লম্ব সিডি এ ইকুয়াল টু বি ই সি এফ ইকুয়াল টু ডি এফ তাহলে এ ইকুয়াল টু হাফ অফ এবি আর সিএফ ইকোয়াল টু হাফ আফ সি ডি তাহলে আমরা অলরেডি এব এব ইকুয়াল টু সিডি আগেই ধরে নিয়েছিলাম এবি ইকুয়াল টু সিডি উভয় পক্ষে আমরা হাফ নিয়ে আসছি এবার দেখো হাফ আফ এবুয়াল টু এ ই হাফ আপ হাফ আফ সিডি ইকুয়াল টু সি এফ তার মানে আমরা পেলাম এ ই ইকুয়াল টু সি এফ দেখো আমরা এখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজে এ অতিভুজ ও এ ইকোয়াল টু অতিভুজ ও সি আর আমরা অলরেডি পেয়েছি এ ইকোয়াল টু সি এফ তাহলে ত্রিভুজ নয় ত্রিভুজদ্বয় হচ্ছে সর্বসম তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম তাহলে আমরা বলতে পারি ও ইকুয়াল টু ওএফ কিন্তু কিন্তু ও ই এবং ও কেন্দ্র কেন্দ্র ও থেকে যথাক্রমে এবি যায় এবং সি ডি এর দূরত্ব সুতরাং এবি এবং সিডি জ্য কেন্দ্র থেকে সমদূরবর্তী এবার এটার ক্ষেত্রে দেখো ও ই এ এবি এবং ওএফ সি সিডি এই কোন সমান এই কোন সমান এক সমকোণ তাহলে আমরা যেহেতু এই কোন সমান এই কোণ সমান এক সমকোণ তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ মানে এই সমকোণী ত্রিভুজ ও এই সমকোণী ত্রিভুজ ত্রিভুজের মধ্যে ও এ অতিভুজ ও এ ইকোয়াল টু অতিভুজ ও সি এবং এ ও ইকুয়াল টু এফ তাহলে ত্রিভুজ দয় সর্বসম যেহেতু সর্বসম তাহলে বলতে পারি এ ইকুয়াল টু সি এফ তাহলে এ ইকুয়াল টু যেহেতু সিএফ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ আপ এফ বি আর সিএফ ইকুয়াল টু হাফ আপ সিডি লিখতে পারি হাফ আর হাফ কেটে দিলে এব ইকুয়াল টু সি ডি প্রমাণিত এবার দেখো এটার ক্ষেত্রে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও ডি একই বৃত্তের ব্যাসাধ্য তাহলে ত্রিভুজ ও সি ডি এ ও সি প্লাস ওডি গ্রেটার দেন সিডি কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এখন ও সি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও এ আর ও ডি ইকোয়াল টু ও বি দেখো ও এ প্লাস ও বি ও এ প্লাস ও বি ইকোয়াল টু এ বি তার মানে এবি গ্রেটার দেন সিডি দেখো যে ব্যাপারটা চারটাই প্রমাণ আমি সংক্ষেপে বলে দিয়েছি যাতে মানে তোমাদের মনে থাকে দেখো যে ব্যাপারটা এই ভিডিওটা করার একটাই কারণ তোমরা অনেকেই একটা লিখতে পারো না ভালো করে বুঝে তবে অবশ্যই চেষ্টা করবা যে আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে প্রমাণ করিয়েছি সেইখানে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওটা দেখবে পরীক্ষার আগে যাতে তোমাদের রিভিশন হয় এই জন্য এই ভিডিওটা করা তো আশা করি যে তোমাদের অনেক উপকারে আসবে তো পরবর্তীতে তোমাদের যদি কোনো অনুরোধ থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবা কারণ আমি প্রতিটা মন্তব্য সব সময় চেষ্টা করি যে তোমাদের প্রতিটা মন্তব্য পড়ার এবং অ্যানসার করার অনেক সময় হয়তো পারি না তো তোমাদের যে মতামত সেই মতামত অনুসারেই আমি চেষ্টা করি যে পরবর্তী ভিডিওগুলো করার তো পরবর্তীতে যদি কোনো ভিডিও তোমাদের অনুরোধ থাকে তাহলে অবশ্যই জানাবে তো আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই